হ্যালো বন্ধুগণ, AMS গ্রুপে আপনাদের সবকে স্বাগতম। আপনাদের একটা নতুন এক্সপেরিমেন্ট দেখাবার জন্য আমরা হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমাদের সঙ্গে একটা বোতল হালকা জল, এতে আছে কার্বাইড। আমরা কার্বাইডের থ্রুতে আপনার যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসের মাধ্যমে আমরা বেলুন ফুলিয়ে দেখাবো বেলুনটা কি হচ্ছে। আপনার কার্বাইড সম্পূর্ণভাবে ভরে দিয়েছি। হ্যাঁ, এরপর এটাকে গ্যাস তৈরি করার জন্য আমি হালকাভাবে জল দিয়ে নেব। গ্যাসটা তৈরি হতে লেগে গেছে, কীভাবে মানে গ্যাসটা কীভাবে বেরোচ্ছে, এখানে হালকা আমরা বেলুনটা এর সঙ্গে পাঠিয়ে দেবো যেন বেলুনটা ফুলতে শুরু করে। দেখতে পাচ্ছেন বেলুনটা আমাদের ফুলতে শুরু করেছে। হ্যাঁ, কিছুক্ষণ আমাদের ওয়েট করানো যাক, ওয়েট করে দেখা যাক বেলুনটা কীভাবে ফুলছে, কীভাবে গ্যাসটা কীভাবে উঠছে। দেখুন গ্যাসটা কীভাবে উপর দিকে উঠছে, বেলুনটা কীভাবে ফুলতে আছে দেখুন। বেলুনটাকে আমি সোজা করে দিই যেন আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন সেই জিনিসটা। এটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, পুতুলটা হালকা গরম হয়ে গেছে, একদম ফুলছে হালকাভাবে দেখুন। ফুলতেই আছে দেখুন। আমরা বেলুনটা হালকা করে হাত দিয়ে দেখি, বেলুনটা আপনার হালকা গরম হয়ে আছে কিন্তু। মাই গড, আগুন দিয়ে দেখবো যে কি হচ্ছে, কি রিয়াকশন দিচ্ছে, আমরা আগুন লাগিয়ে দেখবো এর মধ্যে। এর জন্য আমি দূর থেকে এটাকে ট্রাই করব, সেই জন্য আমি একটু দূরে সরে যাব। এটা তো শটে আগুনে ধরবে না আপনার, সেই জন্য এটা তো আমি হালকা পেট্রোল নিয়ে নেবো, হালকা পেট্রোলের মধ্যে এটাকে ডুবিয়ে নেবো। এটার মধ্যে যা হতে পারে কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনারা কেউ বাড়িতে করার চেষ্টা করবেন না এবং কোনো মতেই কেউ করবেন না। এটা আপনাকে দেখাচ্ছি, এবার দেখুন বোতলটা দেখুন, বোতলটার অবস্থা কি হয়েছে আপনারা দেখুন। হ্যাঁ, বোতলটাই একেবারে পুরো সম্পূর্ণ গ্যাস বেরোচ্ছে এখনো। হ্যাঁ, আমার হালকা করে আগুন লাগিয়ে দেখাবো, বোতলের মুখে কিন্তু আগুন এখনো লেগে আছে। হ্যাঁ, বোতলটা জ্বলছে, গ্যাসটা এখনো আপনার উপর দিকে আসছে, তো সেই জন্য এখনো আপনার আগুনটা জ্বলছে। গ্যাসটা শেষ হয়ে গেলে আগুনটা নিয়ে যাবে, আপনাদের একবার চেষ্টা করে দেখাবো নিয়ে হবার, তারপর আবার ট্রাই করবো। Thank you.
দিন হয়ে গেছে, আবার আপনাদের আগাম জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো রিয়াকশন হলো এর মধ্যে, হ্যাঁ খুব একটা দারুণভাবে একটা রিয়াকশন দিল। হ্যাঁ আমরা হালকাভাবে এর ভিতরে আপনার যে কার্বাইডটা আছে এর মধ্যে আমরা হালকাভাবে জল দিয়ে দেবো, কী রিয়াকশন হচ্ছে। আমরা জল দিয়েও ট্রাই করলাম কিন্তু আপনার কিন্তু আগুনটা নেভালো না। বুঝতেই পারছেন যে উপর থেকে যে নিচ থেকে যে গ্যাসটা আসছে সেই গ্যাসের মাধ্যমে কিন্তু আমাদের আগুনটা নেভালো না। সেই গ্যাসটা এখনও আমাদের উপরে আসতেই আছে বলে আগুনটা নিভাচ্ছে না। হ্যাঁ উপরটা আমি এবার হালকা করে আপনাদের মানে ফেলে দেখাবো, উল্টা করে দেখাবো। হ্যাঁ কী রিয়াকশন দিচ্ছে দেখুন। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, আমি ঠিক মতো ধরতে পারছি না। হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বোতলটার অবস্থা কি হয়েছে, একটা কত সুন্দর ঝকঝকে বোতলটা, এখন দেখুন অবস্থা কি বোতলটার। মানে কোনো